हेलो ভিউয়ার্স, শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা 2023 সংক্রান্ত 200 প্লাস প্রশ্ন উত্তর সহ আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি এই প্রশ্নগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা অনেক আশাবাদী। তো চলুন আমরা শুরু করব। তার আগে প্রশ্ন কিভাবে আসবে, আপনাদের প্রশ্নের ধরনটা কিভাবে হবে কুইজ প্রতিযোগিতায়, সেই ধরনটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে ধরনটা হবে কিন্তু টোটালি এমসিকিউর মতো, এখানে লিখতে হবে না, শুধুমাত্র টিক দিতে হবে অনলাইনে। প্রশ্ন অপশন দেওয়া থাকবে, অপশনে সঠিক অপশনে শুধু টিক দেবেন। যেমন এখানে এক নাম্বার প্রশ্ন, শেখ রাসেলের মৃত্যুর কারণ কি ছিল? ক্যান্সার, হার্ট অ্যাটাক, হত্যা, অ্যাক্সিডেন্ট। তো সঠিক উত্তরটি হচ্ছে হত্যা। তো হত্যার এখানে হয় আপনাকে একটা অপশন থাকবে টিক দেওয়ার মতো, অর্থাৎ ক্লিক করতে হবে, ওখানে হয় টিক উঠবে না হলে ওটা সিলেক্ট হয়ে যাবে, এতটুকুই। তো অপশন কিন্তু চারটে থাকবে, প্রত্যেকটারে চারটে করে অপশন থাকবে, এখান থেকে সঠিক উত্তরটাতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন? চট্টগ্রামে, ঢাকায়, ভারতের পাকিস্তানে? সঠিক উত্তরটি হলো চট্টগ্রামে। তো এভাবে সঠিক উত্তরটিতে আপনাকে শুধু টিক চিহ্ন দিতে হবে। তো ভিউয়ার চলুন আমরা সেই 200 প্লাস কোশ্চিন শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ। তো এখানে 200 প্লাস প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ছোট্ট একটু বলি, এই প্রশ্নটা 200 প্লাস প্রশ্নের যদি আপনাদের পিডিএফ কারো লাগে তাহলে অবশ্যই আপনাকে পিডিএফ দেবো। তবে পিডিএফটি আপনি কিভাবে পাবেন সেটি কিন্তু অবশ্যই ভিডিওতে আমি বলবো। তো এখানে কেউ যদি হঠাৎ করে দেখা যায় যে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে কমেন্টে আপনি পিডিএফ চাইলেই কিন্তু পিডিএফটি দেওয়া হবে না। পিডিএফটি নিতে হলে অবশ্যই আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে এই পিডিএফের একটি কোড বলবো আমি পুরো ভিডিওতে। আমি এই কোডটা কয়বার বলি আপনাকে কমেন্টে গিয়ে এটি বলতে হবে যে শেখ রাসেল প্রশ্নের উত্তর চাই, তবে এখানে কোডটি আপনাকে বলতে হবে। এই প্রশ্নের যে কোডটি আমি বলবো সেই কোডটি কতবার বলেছি, কোডটি বলবেন এবং কতবার বলেছি সেটা উল্লেখ করতে হবে, তাহলে আপনি এই পিডিএফটি পাবেন। তো আমরা শুরু করছি প্রথমেই, এখানে যে বিষয়গুলো থেকে প্রশ্ন তুলে ধরা হচ্ছে, এক, শেখ রাসেলের জন্ম, শেখ রাসেলের দুরন্ত শৈশব, তার শিক্ষা জীবন, তার স্বপ্ন, তার ভ্রমণ, তার পছন্দ, তার খেলাধুলা ও বন্ধুমহল, শেখ রাসেলের উপর রচিত গ্রন্থ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি মাঝখানে কিন্তু আমি একটি কোড বলবো এবং কোডটি কতবার বলি সেটা উল্লেখপূর্বক এই পিডিএফটি চাইলে আপনি পিডিএফটি পেয়ে যাবেন। তো প্রশ্ন এক, শেখ রাসেলের জন্মদিন কবে? উত্তর, 18 অক্টোবর 1964 সাল। প্রশ্ন, শেখ রাসেলের পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ রাসেলের মাতার নাম কি? বেগম ফজিলাতুন্নেসা মুজিব। শেখ রাসেলের মৃত্যু কবে হয়েছিল? 1975 সালের 15 আগস্ট। শেখ রাসেলের মৃত্যু কোথায় হয়? শেখ রাসেলের মৃত্যু হয় ঢাকার ধানমন্ডিতে। শেখ রাসেল কোন শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন? চতুর্থ শ্রেণী পর্যন্ত। শেখ রাসেল কোন স্কুলে লেখাপড়া করেন? শেখ রাসেল ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছেন। শেখ রাসেলের আদি নিবাস কোথায়? গোপালগঞ্জ। শেখ রাসেলরা কয় ভাই বোন ছিলেন এবং তাদের নাম কি? 5 ভাই বোন। তাদের নামগুলো হলো শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। শেখ রাসেলের মৃত্যুর কারণ কি ছিল? হত্যা। শেখ রাসেলের বড় বোনকে এবং তার উপাধি কি? শেখ রাসেলের বড় বোন হচ্ছে হাসিনা, তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। শেখ কামালের উপাধি কি? বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন শেখ কামাল। শেখ জামালের উপাধি কি? 1971 সালের মুক্তিবাহিনীর সংগঠক ছিলেন শেখ কামাল। শেখ জামালের উপাধি কি? 1971 সালের মুক্তিবাহিনীর সংগঠক ছিলেন শেখ জামাল। শেখ রেহানার উপাধি কি? শেখ রেহানা হলেন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। শেখ রাসেলকে কিভাবে হত্যা করা হয়? শেখ রাসেলকে ক্রস ফায়ারে হত্যা করা হয়। শেখ রাসেলের ব্যক্তিগত কর্মচারীর নাম কি ছিল? AFM মহিতুল ইসলাম। হত্যাকাণ্ডের দিন দৌড়ে গিয়ে শেখ রাসেল মহিতুল ইসলামকে কি বলেছিল? ভাইয়া আমাকে মারবে না তো? শেখ রাসেল কান্নাকাটি করে বলেছিল আমি মায়ের কাছে যাব। শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে কি বোঝায়? শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে বাংলাদেশের একটি ফুটবল ক্লাবকে বোঝায় যা শেখ রাসেল ক্রীড়া চক্র নামে অভিহিত করা হয়েছে। উক্ত ক্লাবের দলটি বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলে থাকেন। শেখ রাসেল ক্রীড়া চক্র কবে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। শেখ রাসেল ক্রীড়া চক্র কেন প্রতিষ্ঠা করা হয়? শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করা হয়। শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের কখন, কবে এবং কোথায় খেলার মাধ্যমে যাত্রা শুরু করে? 1975 সালে পাইনিয়ার ফুটবল লিগে খেলার মাধ্যমে এর প্রথমে
প্রথম যাত্রা শুরু করে। শেখ রাসেলকে কত বছর বয়সে বন্দী জীবন কাটাতে হয়? 7 বছর বয়সে। কত বছর বয়সে রাসেলের পিছনে গোয়েন্দা লেগেছিল? মাত্র 1.5 বছর বয়সে। বাপের পিছনে গোয়েন্দা লাগে 28 বছর বয়সে। মাত্র 1.5 বছর বয়সের ছেলের পিছনে উক্তিটি কার ছিল? উত্তর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। শেখ রাসেলকে কোথায় বন্দী করে রাখা হয়? ঢাকার ধানমন্ডি 18 নম্বর বাড়িতে। 26 মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর রাসেলের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিলেন? পাশের বাসায়। শেখ রাসেলের প্রথম কারাগার দেখা হয় কবে? 1966 সালের 8ই মে। তো ভিউয়ার্স, এই প্রশ্নটির কোড নাম্বার দিচ্ছি 128। শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু উপাধি কি ছিল? পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়? প্রতিবছর 17ই মার্চ বিশ্ব দিবস পালিত হয়। আমাদের ছোট্ট রাসেল সোনা বইটির রচয়িতা কে? শেখ হাসিনা। আমাদের ছোট্ট রাসেল সোনা বইটি কবে প্রকাশিত হয়? বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে। কোথায় থেকে প্রকাশিত হয়? বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে। বইটিতে শেখ রাসেলের স্মৃতি কথা কে লিখেছেন? শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন? চট্টগ্রামে। শেখ রাসেলের জন্ম হয় কোন সময়? রাত 1:30টায়। শেখ রাসেলের জন্মের খবর প্রধানমন্ত্রীকে কে দিয়েছিলেন? তার ফুফু। জন্মের পর রাসেল দেখতে কেমন ছিল? ফুটফুটে পুতুলের মতো। একটু বড় হবার পর রাসেল কেমন স্বভাবের ছিলেন? শেখ রাসেল ছিলেন ভদ্র, নম্র, বিনয় ও মিষ্টি স্বভাবের। শেখ রাসেল কোন প্রাণী দেখলেই ধরতে যেত? বড় বড় কালো পিঁপড়া। শেখ রাসেল কালো পিঁপড়াকে কি বলে ডাকত? ভুট্টু বলে ডাকত। শেখ রাসেল কালো পিঁপড়াকে ভুট্টু বলে ডাকত কেন? সে বুঝেছিল জুলফিকার আলী ভুট্টোর মতো লোকেরা কালো পিঁপড়ের মতো ভয়ানক। আলোকের ওই ঝর্ণাধারা প্রকাশনটি কবে প্রকাশ করা হয় এবং কেন? 1914 সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে। এই সময় এই স্কুলের শিক্ষিকা কে ছিলেন? আফরোজা বেগম। রাসেল কোন গাড়িতে চড়ে স্কুলে আসতো? সাদাসিধা একটা গাড়ি। সেই সময় রাসেলদের স্কুলের প্রিন্সিপাল কে ছিলেন? রাজিয়া মতিন চৌধুরী। রাসেলের স্কুলের শেষ দিন কবে ছিল? 14 আগস্ট 1975। নাসের কাকা রাসেলকে কত টাকার বান্ডিল উপহার দিতেন? 5 টাকা। রাসেলের কত বছর বয়সে তার ভাগ্নে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন? 7 বছর বয়সে। শেখ রাসেলের গৃহ শিক্ষক কে ছিলেন? গীতালি দাস গুপ্ত। রাসেল কোন খাবার কখনোই খায়নি? কবুতরের মাংস। রাসেল বড় হয়ে কি হতে চেয়েছিল? একজন আর্মি অফিসার। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যের কোথায় সমাহিত করা হয়েছিল? রাজধানীর বনানীতে। যত নামহীন শিশু এখানেই ঝরে যায়, কোন কবিতার লাইন? শিশু রক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছোট্ট রাসেল বই সোনা বইটি কাদের প্রতি উৎসর্গ করেন? নির্যাতিত মা বোনদের প্রতি। শেখ রাসেল 1971 সালের 17ই ডিসেম্বর কখন মুক্তি পায়? সন্ধ্যায়। শেখ মুজিবুর রহমান যখন গণভুত্থানের মধ্য দিয়ে মুক্তি পান তখন শেখ রাসেলের বয়স কত ছিল? 4 বছর। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। শেখ রাসেলের গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। শেখ রাসেলের গৃহ পরিচালিকার নাম কি ছিল? রমা। 1973 সালে যখন শেখ রাসেল বাবার সঙ্গে জাপান গিয়েছিলেন তখন সফরসঙ্গী হিসেবে কে ছিলেন? শেখ হাসিনা। শেখ রাসেল কেন সামরিক বাহিনীতে যোগদান করার জন্য ইচ্ছুক ছিল? আন্দোলনের কর্মী হতে। বঙ্গবন্ধু কোন সন্তানের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে? শেখ রাসেল। শেখ রাসেল কার সাথে ঘুমাতে অত্যন্ত অভ্যস্ত ছিল? মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কতজন সদস্যকে হত্যা করা হয়? 18 জন। বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসাকে কোন দার্শনিকের গল্প শোনাতেন? ব্রান্ডন রাসেলের। শেখ রাসেলের কয়টি বাইসাইকেল ছিল? 1টি। শেখ রাসেলের হাসু আপা কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? 1969 সালে। হাসু আপার পূর্ণ নাম কি ছিল? শেখ হাসিনা। শেখ রাসেলের প্রিয় সঙ্গী কে ছিল? হাসু আপা। শেখ রাসেল কার চুলের বেণী ধরে খেলতে পছন্দ করত? হাসু আপার। শেখ রাসেল কার চুলের বেণী ধরে খেলতে পছন্দ করত? হাসু আপা। শেখ রাসেল যখন জন্মগ্রহণ করেন তখন কোন ঋতু ছিল? শরৎ। আমাদের ছোট্ট রাসেল সোনা বইটি পছন্দ প্রচ্ছদ শিল্পী কি? মাসুক হেলাল। শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয় কবে জন্মগ্রহণ করেন? 27 জুলাই 1971। সজীব ওয়াজেদ জয়ের পরিচয় কি? সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতি। এছাড়াও তিনি হলেন একজন আইসিটি পরামর্শক এবং রাজনীতিবিদ। শেখ রাসেল কত বছর বয়সে হত্যার শিকার হন?
11 বছর বয়সে কোন প্রতিষ্ঠান শেখ রাসেল স্মৃতি পদক প্রদান করে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শেখ রাসেল ক্রীড়া চক্র কোন ফুটবল লীগ খেলার মাধ্যমে যাত্রা শুরু করে 1975 সালে পায়োনিয়ার ফুটবল লীগ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে উদ্বোধন করেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ রাসেলের বড় ভাবি কোন বিষয়ে পারদর্শী ছিলেন অ্যাথলেট শেখ রাসেল দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছরের 18ই অক্টোবর শেখ রাসেল দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছরের 18ই অক্টোবর কবে শেখ রাসেলের পরিবার মুক্তি পায় 17ই ডিসেম্বর 1971 সালে কার নেতৃত্বে শেখ রাসেল বন্দী জীবন থেকে মুক্তি পায় মেজর অশোক তারার শেখ রাসেলের পোষা কুকুরের নাম কি ছিল টমি কত সালে শেখ রাসেল বাবার সাথে জাপান সফর করেন 1973 সালে শেখ রাসেলের প্রিয় বন্ধুদের নাম কি ছিল আদিল ও ইমরান শেখ রাসেলের প্রিয় খেলা কি ছিল ফুটবল ও ক্রিকেট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে উদ্বোধন করেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব দ্বিতীয় পর্যায়ের কতটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয় 5000 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কত বছর যাবত শেখ রাসেল দিবস পালন করে আসছে 20 বছর শেখ রাসেলের বড় ভাইয়ের নাম কি শেখ কামাল শেখ রাসেলকে প্রিন্স স্যুট কে বানিয়ে দিয়েছিল মা ফজিলাতুন্নেসা এই প্রশ্নটির কোড 128 1975 সালের ঘাতক কে খন্দকার মোস্তাক শেখ রাসেল কত সালে বাবার সাথে রাশিয়া যান 1974 সালে শেখ রাসেল কোন দেশ সফর করেন লন্ডন শেখ রাসেলের কোমল মনে মেধা ও চিন্তাশীল মিশ্রণ ছিল উক্তিটি কার গৃহশিক্ষিকা গীতালি শেখ রাসেলের চোখের ভাষা কে বুঝতে পারত বন্ধুমুখ শেখ মুজিবুর রহমান ডক্টর এ এম ওয়াজেদ মিয়ার কোন গ্রন্থে শেখ রাসেলের হত্যাকাণ্ডে নির্মম চিত্র ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে নির্মিত কোন প্রামাণ্যচিত্রে শেখ রাসেলের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে বুবুর দেশ মুক্তিযুদ্ধের সময় শেখ রাসেল কি পরিধান করে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করতেন শার্ট প্যান্ট শেখ রাসেলের মেজ ভাই শেখ কামাল পেশায় কি ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা রাসেল তার গ্রামের বন্ধুদের জন্য কোথা থেকে জামা নিয়ে যেত ঢাকা থেকে শেখ রাসেল প্রতিদিন কোন সময়ে গণভবনে যেত বিকেলে শেখ রাসেলের উপর নির্মিত অ্যানিমেটেড ডকুমেন্টারির নাম কি বুবুর দেশ শেখ রাসেল গৃহশিক্ষকের জন্য প্রতিদিন কোন খাবার বরাদ্দ থাকতো মিষ্টি শেখ রাসেলের গৃহশিক্ষিকার জন্য প্রতিদিন কয়টি মিষ্টি বরাদ্দ থাকতো 2টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষককে ক্লাসের আইসিটি শিক্ষক শেখ রাসেলের নাম রাখেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওমর আলী কে ছিলেন সংবাদ পাঠক বাঙালি জাতির অভিসংবাদিত নেতার নাম কি শেখ মুজিবুর রহমান শেখ রাসেল কোন লেগে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরতেন ধানমন্ডি লেগে সফরের সময় শেখ রাসেলের বয়স কত ছিল 9 বছর কোনটি শিক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন জন্মের পরপর শেখ রাসেলকে শেখ হাসিনার কোলে তুলে দিয়েছিলেন কে বড় ফুপু 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর কোথায় যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শেখ রাসেলের নাম কি ছিল শেখ রিসালউদ্দিন রাসেল 15ই আগস্ট ঘাতকদের মিনতি করে কি বলেছিল আমি মায়ের কাছে যাব মুক্তিযুদ্ধের সময় ঢাকায় গেরিলা অভিযান পরিচালনা করেছিল যে দলটি তার নাম কি ছিল ক্র্যাক প্লাটুন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে কোন শ্রেণীতে ভর্তি হন দ্বিতীয় শ্রেণীতে রাসেল ডিজিটাল ল্যাবের প্রথম প্রকল্পের মেয়াদ ছিল কত বছর 1 বছর তবে ওয়ার্স প্রশ্নটির কোড নাম্বার হচ্ছে 128 রাজবন্দী বাবার সাথে দেখা করার জন্য শেখ রাসেল কত সময় পেতেন 20 থেকে 30 মিনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়জন সন্তান ছিল 5 জন শেখ রাসেল বাবাকে অনুকরণ করে কোন ধরনের পোশাক পরতেন প্রিন্স শ্যুট শেখ রাসেলের বড় ভাইয়ের নাম কি শেখ জামাল শেখ রাসেল পরিবারের সাথে উত্তরাঞ্চলের কোন জেলায় বেড়াতে গিয়েছিলেন নাটোর কার কাছে নেয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাসেলকে মায়ের কাছে শেখ রাসেল তার মা ও 2 আপা সহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমন্ডি 18 নম্বর সড়কের একটি বাড়িতে বন্দী জীবন কাটিয়েছিলেন কত সালে 1971 সালে শেখ রাসেল বাংলা কোন সালে জন্মগ্রহণ করেন 1370 সালে 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করে গণজাগরণ মঞ্চ কোথায় স্থাপিত হয়েছিল শাহবাগ মোড়ে
গরিবদের প্রতি শেখ রাসেল কেমন ছিলেন, দরদি ছিলেন? জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে? মুক্তিযুদ্ধের সময় ধানমন্ডি 32 নম্বর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নম্বর। তো ভিউয়ার্স প্রশ্নটির কোড নাম্বার 128। শেখ রাসেল কাকে খাবার দিতেন? কবুতর, কুকুর, টমিকে। শেখ রাসেলের স্মৃতিকথা নিয়ে কে লিখেছেন? মতিউর রহমান। শেখ রাসেলের জন্মের সময় বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধুকে 1968 সালে মুক্তি দিয়ে সেনা সদস্যরা পুনরায় গ্রেপ্তার করে কোথায় বন্দী রাখে? বই থেকে জেনে নিন। ধানমন্ডির কত নম্বর সড়কের বাড়িতে শেখ রাসেলের জন্ম হয়? 32 নম্বর। শেখ রাসেলের বড় আপার নাম কি? শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কত বছর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর, শেখ রাসেল লেকের কোন পাড় দিয়ে সাইকেল চালাতেন? ধানমন্ডি লেকের পাড় দিয়ে। তবে সম্পূর্ণ ভিডিওটিতে আমি কতবার কোড নাম্বার বলেছিলাম, এই পিডিএফটির প্রয়োজন হলে অবশ্যই ইনবক্সে জানাতে হবে। ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুকের পেজের লিঙ্ক থাকবে, সেখানে প্রবেশ করে ইনবক্সে বলতে হবে প্রশ্নটির কোড নাম্বার কত। তো ভিউয়ার্স, বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। এছাড়াও শেখ রাসেল কুইজ সম্পর্কে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা অবশ্যই অন্য কোনো মাধ্যম থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা 2023 বিজয়ীদের ফলাফল কবে, কীভাবে, কোথায় দেওয়া হবে এবং এর সনদ কীভাবে ডাউনলোড করবেন, এ নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবার সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।